আনঅফিসিয়াল ফোনগুলো কিন্তু কিছু কিছু অ্যাপ ব্লক করে দেয়। হ্যাঁ, তার মধ্যে রয়েছে আমাদের কাইন মাস্টার, যেটা দিয়ে আমরা ভিডিও এডিটিং করে থাকি। তো এটা আমরা যখনই ওপেন করি তখনই দেখা যায় এখানে লেখা আসে দ্য কাইন মাস্টার ইঞ্জিন ফেল টু ইনিশিয়ালাইজ, অর্থাৎ শুরু করতে পারবে না। তো এমনটা কেন হয়? আসলে আনঅফিসিয়াল ফোনগুলোতে হার্ডওয়্যারগুলো অটোমেটিক্যালি এই অ্যাপগুলোকে ব্লক করে দেয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই সমস্যার সমাধান আজকে আপনাদেরকে দিব এবং এই সমস্যা কেন হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব, আর আপনারা দেখছেন সাকিব এম এস চ্যানেল। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আমরা এটার সলিউশনটা দেখাই। তো এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন কাইনমাস্টার, তো আপনাকে একটা শর্টকাট সলিউশন আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা অবশ্যই ফলো করবেন, আপনি ইনিশিয়ালাইজ কাজ করতে পারবেন। আর এটা একবার করলে হবে না, এটা আপনাকে যতবার আপনি এটাতে প্রবেশ করবেন ততবার এই কাজটা আপনাকে করতে হবে। হ্যাঁ, এটার পার্মানেন্ট কোনো সমাধান নাই, এটার সমাধান আপনি কোথাও পাবেন না। তবে আমি যে সমাধানটা দেখাবো সেটা দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন এই শর্টকাট টিপসটার মাধ্যমে, কোনো সমস্যা নাই। তো আমরা অ্যাপটাতে চেপে ধরে রাখবো। তো ধরার পর এমন অপশন খুলে যাবে কিছু, এখানে অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পর এখান থেকে আপনাকে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে ফোর্স স্টপ, তো এটাতে আপনার জাস্ট ক্লিক করে দেবেন, ব্যাস ওকে করে দেবেন, ব্যাক চলে আসবেন। দেন আপনারা আবারও কাইন মাস্টারে প্রবেশ করবেন। অ্যান্ড ইট হ্যাজ ওয়ার্কড, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এটা হলো আপনাদেরকে শর্টকাট একটা সমাধান দিয়ে দিলাম এবং এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এবার আপনাদেরকে আমি বলি যে কী কী কাজ করলে মূলত এই সমস্যাটা আবারও দেখা দিবে। তো আমি মূলত দেখেছি যে এটা আমি যতবারই ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিচ্ছি ততবারই আপনার এটা ব্লক করে দিচ্ছে পুনরায় প্রবেশ করতে গেলে, দেখতে পাচ্ছেন। তো এটা মূলত আপনি যখনই এটা থেকে বেরিয়ে আসবেন তখনই কিন্তু এটা হার্ডওয়্যার ব্লক করে দিবে অটোমেটিক্যালি। অনেকে আবার বলে থাকে আপনি যদি স্ক্যান করেন, যখন আপনি ভাইরাস সিকিউরিটিতে গিয়ে এখান থেকে ভাইরাসগুলো ক্লিন করেন তখন গিয়ে আপনার এই সমস্যাটা হয়, ঠিক আছে? এই যে আমরা কিন্তু ক্লিন করে নিলাম, ঠিক এইভাবে আপনারা যখন ক্লিন করেন তখন কিন্তু এই অ্যাপগুলো অটোমেটিক্যালি আগের মতো ব্লক হয়ে যায়, অর্থাৎ হার্ডওয়্যার কিন্তু ব্লক করে দেয়। তো আমি জানি না কতটুকু আমি বোঝাতে পারলাম, তবে যারা এই সমস্যা ফেস করতেছিলেন আমি মনে করি এরপর থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু আমি যে শর্টকাট টিপসটা দেখালাম এইখান থেকে আপনারা কাজ করতে পারেন। এবং আপনারা হয়তো অনেকে এই শর্টকাট টিপসটা নাও পেতে পারেন, আপনারা একদম সেটিং থেকেও করতে পারেন, ঠিক আছে? সেটিং থেকে আপনি অ্যাপ অ্যান্ড অ্যাপগুলো খুঁজে নেবেন, কোথায় আপনার অ্যাপ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটিংয়ে আপনারা আসার পর এখানে দেখতে পারবেন অ্যাপস লেখা আছে, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন, ব্যাস এখানে আপনি ম্যানেজ অ্যাপে ক্লিক করে দেবেন, এখানে আপনার সকল অ্যাপ চলে আসবে। তো আমরা খুঁজতে যাব না, এখানে শর্টকাটে আমরা সার্চ করে নিই কাইন মাস্টার। তো এই যে দেখতে পাচ্ছেন কাইন মাস্টার চলে আসছে, তো এখান থেকে আপনারা জাস্ট ফোর্স স্টপ করে দেবেন। অনেকে আবার বলি ক্লিয়ার ডেটা করতে, তো এটা করবেন না, তাহলে আপনার যে কাজগুলো রয়েছে যেগুলো আপনি কাজ করেছিলেন সেগুলো থাকবে না, সেগুলো সহকারে কেটে যাবে, অবশ্যই ক্লিয়ার ডেটা করবেন না। তো এখান থেকে ফোর্স স্টপ করার পর আপনি জাস্ট এটা ওপেন করলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু ভুলবেন না একটি লাইক দিতে, এবং নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিও তো হয়তো দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।